বিশেষ অতিথি ফটিকছড়ি সরকারি কলেজের সম্মানিত প্রভাষক ছাত্রবাজার এন এন রহমতুল্লাহ মহোদয়কে। শীতের এই পরন্ত বিকালে উত্তর চাতলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাতছটিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আজকের শেষ দিন সমাপনী দিনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রবীণ রাজচৌধুরী প্রতিষ্ঠানের উপজেলা পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান এবং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জননেতা জনাব আলহাজ আফতাবউদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, এই বিদ্যালয়ের সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট সংগঠক এবং স্কাউটার ব্যক্তিত্ব জনাব বিএম গোলাম নূর মহোদয়, উপস্থিত এই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত দাতা সদস্য জনাব বাবু প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, উপস্থিত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যমণ্ডলী, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের এই ফেব্রুয়ারি মাস হচ্ছে বাসার মাস। আমি এই মঞ্চ থেকে আমাদের বাসা সৈনিকদের প্রতি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বক্তব্য দেওয়ার মতো খুব বেশি সুযোগ নেই, এই ধরনের এত সুন্দর প্রোগ্রাম এসে আমি অত্যন্ত আনন্দিত। খুব সুন্দর পরিবেশনা আমরা দেখেছি, সার্বিকভাবে খুব মনোমুগ্ধকর একটা অনুষ্ঠানের পরিসমাপ্তি হতে যাচ্ছে। এখন খুব বেশি কথা বলার সুযোগ নেই, আমি আমাদের সম্মানিত অতিথিদের জন্য সময় রেখে দেবো এবং পুরস্কার বিতরণের জন্য সময় রাখবো। শুধু আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এই যে এত সুন্দর আয়োজন হয়েছে, নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে, এই তিন দিন তোমরা অনেক উপভোগ করেছ। এটাও আমাদের শিক্ষার একটা অংশ, এটা আমাদের কো কারিকুলার, আমাদের শিক্ষার একটি অংশ। এটার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মানসিক দৈহিক এবং সার্বিক বিকাশ করতে সক্ষম হয়। তো সবাই এখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে, এখন বছরের শুরুতেই আমরা এই খেলাধুলার মাধ্যমে সার্বিকভাবে একটা উৎসাহিত হয়েছি, এখন তোমাদের কাজ হবে পরবর্তী সময়টা ভালোভাবে পড়ালেখায় মনোনিবেশ করা। রাষ্ট্রে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধানে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে জনসাধারণ যেন সুযোগ্য, সুদক্ষ, আদর্শ এবং সুনাগরিক হিসাবে গড়ে ওঠে, রাষ্ট্রের জন্য উপযুক্ত নাগরিক হিসাবে তৈরি হয়ে যেন কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারে, রাষ্ট্রের সমৃদ্ধিতে রাষ্ট্রের বিকাশে যেন ভূমিকা রাখতে পারে, সে উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেজন্য আমরা সবাই যথাযথভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করব এবং সেটা যেন বাস্তবসম্মত হয়, সেটা যেন মানসম্মত হয়, সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকব। এটা হচ্ছে সামগ্রিক একটা প্রচেষ্টা, শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সকলেরই ভূমিকা রয়েছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বলা হয় তাকে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমরা সবাই চেষ্টা করব আমরা যেই শিক্ষা অর্জন করব সেটা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি, আমাদের সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে পারি এবং এই রাষ্ট্রের উন্নয়নে আমরা সবাই যেন হাতে হাত রেখে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমি আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানে আগত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা অনেক কষ্ট করে এই আয়োজন সম্পন্ন করেছেন, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। ধন্যবাদ বিশেষ অতিথি ছাত্রবাজার এন এন রহমতুল্লাহ মহোদয়, প্রভাষক ফটিকছড়ি সরকারি কলেজ। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি দাতা সদস্য হাতছটিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের প্রকৌশলী ছাত্রবাজার প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়াকে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, যে সমস্ত শিক্ষার্থী চলে যাচ্ছ, আমাদের 10 মিনিটের মতো অনুষ্ঠান শেষ হবে, গেট বন্ধ থাকবে, যারা মাঠে থাকবে তারা অনুষ্ঠানের প্যান্ডেলের নিচে আসতে হবে, প্যান্ডেলের বাইরে কোনো স্টুডেন্ট থাকতে পারবে না।
এক মিনিটের মধ্যে প্যান্ডেলের ভিতর চলে আসো, হাউস থেকে চলে আসো। 10 মিনিটে আমাদের অনুষ্ঠান পুরস্কার বিতরণ শেষ করব, গেট বন্ধ থাকবে। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথি মহোদয়কে। আমি বক্তব্য না অনুভূতি জানাব, আজকের দিনের অনুভূতিটা। 3 দিন ব্যাপী এই বহুমুখী অনুষ্ঠানে আজকের এই সমাপন দিনে উপস্থিত ফটিকছড়ি উপজেলার সকলের নয়নমণি এবং আমাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার পথিক মূর্ত পথিক অত্র এলাকার কীর্তিমান সন্তান বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং উত্তর হরিচুরি আওয়ামী লীগের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আমার পরম শ্রদ্ধাবদন চাচা আল্লাহ তকদিন চৌধুরী মহোদয় আজকে সভাপতি হিসেবে আসন অবহিত করেছেন, উপস্থিত আছেন। সবচেয়ে যাকে পেলে আমরা খুশি হই, যিনি বর্তমান সময়ে ফকিরছড়ি উপজেলার মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে সামাজিক সহায়তা দিয়ে যিনি তার অবদান রেখে চলেছেন, তিনি হচ্ছেন আমাদের এই এলাকারই আরেকজন কৃতি সন্তান জনাব আনোয়ার হোসেন চৌধুরী, যিনি আমেরিকা প্রবাসী। মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং অবসম্মানীয় অভিভাবকবৃন্দ, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং প্রাণের ছাত্রছাত্রীবৃন্দ, অনুভূতি কী হল? তোমরা 3 দিন পর্যন্ত তোমাদের আশা আকাঙ্ক্ষার দীর্ঘদিনের অর্থাৎ 2019 করোনাকালীন সময় থেকে এই 2023 সাল পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে এমন একটি সুন্দর অনুষ্ঠানের জন্য। তো আজকে আমি ঠিক 10টায় এখানে এসেছি, এসে এই প্রথমবার যে সঙ্গীতের এবং জারি গানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি, এই দায়িত্ব পালন করতে গিয়ে একটু অনুভূতি তোমাদের কাছে জানাবো। সকালবেলায় মূলত ঠান্ডা ছিল, ঠান্ডা অবস্থাতেই অত শীতকালীন ঠান্ডা আর কি, যেই অনুষ্ঠানটা শুরু হয়েছে তেমন বেশি জমি ওঠে নাই, তাই না? পরে পরে যেসব গান পরিবেশন করা হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে, এগুলো আস্তে আস্তে আরও বেশি সুন্দর এবং আবেগময় হয়েছে। এবং পরিশেষে যে জারি গানগুলো উপস্থাপন করা হয়েছে, জারি গানগুলো খুব সুন্দর এবং আনন্দময় হয়েছে। তো এখানে দেখেছি আমি যে জিনিসটা বলতে চাইছি, সকলেই সকল প্রতিযোগী হাড্ডাহাড্ডিভাবে লড়াই হয়েছে, হাড্ডাহাড্ডি যারা যারা পুরস্কার পেয়েছ প্রথম দ্বিতীয় তৃতীয়, তাছাড়াও যারা পায় নাই তারা নিরাশ হওয়ার উপায় নেই, নিরাশ হওয়া না, কারণ প্রতিযোগিতায় নিরাশ বলতে কিছু নাই, তোমরা আগামীবার আরও উৎসাহ নিয়ে এই অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতার মধ্যে দেখেছি কি দেখেছি, যারা হারমোনিয়াম বাজাতে জানে না তাদেরকে সহযোগিতা করা হয়েছে, যারা হারমোনিয়াম ছাড়া গান করেছে তাদেরকে কেউ না কেউ যারা হারমোনিয়াম বাজাতে পারে এত গিয়ে সুন্দর হয়েছে। আর সবাইকে তালিম দিয়েছে, সব গানের সাথে যে তবলা বাজিয়ে উৎসাহ দিয়েছে সকল গানে, সে অন্য কেউ নয় আমাদের বিদ্যালয়ের এবং কলেজের একজন ছাত্রী ঋতু দে, ঋতু দে। আমি ডাক্তার, আমি এ পর্যন্ত এই এলাকাতে কোনো মহিলা তবল শিল্পী আমার দেখি নেই, আমার তবল শিল্পীতে পুরুষ ছেলেরাই করি, কিন্তু ইদানিংকালে আপনারা লক্ষ্য করে দেখবেন তবল শিল্পীর মহিলা আছে, একজন এই যে মাদল মাদল বাজায়,
মা দলেও দেখা যায় মহিলাদের অবদান রয়ে গেছে। তো আমি সেই সেই পশ্চিমী মহিলা আমার মেয়ে আমার শিক্ষার্থী ঋতুর জন্য একটি বিশেষ পুরস্কার আছে, একটি বিশেষ বিশেষ পুরস্কার। আমি ঋতুকে এখানে এসে আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মহোদয়ের মাধ্যমে গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে তার তার এই যে তবল শিক্ষার যেন কোনো ব্যাঘাত না হয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে 1000 টাকা অনুদান দিচ্ছি। আপনারা সবাই আজকের অনুষ্ঠানে তবলা বাদক ঋতু রানীনাথ সম্মাননা পুরস্কার প্রদান করেছেন হাজিরা মুখুজ্জ বিদ্যালয় কলেজের এদিকে তাকাও দাতা সদস্য সত্যবাদক প্রকৌশলী মৃগাঙ্গ প্রসাদ বড়ুয়া মহোদয় সকলেই যেন উৎসাহ সম্মাননা পুরস্কার প্রদান করছেন ঋতু রানীনাথের জন্য প্রকৌশলী সত্যবাদক মৃগাঙ্গ প্রসাদ তোমার বড়ুয়া মহোদয়ের পক্ষ থেকে তোমার এই আরাধনা চালিয়ে যাও এই জন্য মধ্যে আরেকটি আরেকটি কথা বলে শেষ করব। এই যে নাচের সময় দেখেছি যারা মঞ্চে নাচ করেছে তার বাইরেও অনেকে ওখানে নাচ করেছে, তাল মিলিয়েছে। এখানে একজন মহিলাকে দেখেছি, ওখানে একজন শিক্ষার্থীকে দেখেছি, এখানে শিক্ষার্থী দেখেছি, তারাও তালিম নেয়। অর্থাৎ তোমরা ধরে নিবে যে এই সাংস্কৃতিক এই আয়োজনটা ফটিকছড়ি উপজেলার মধ্যে এই হাতচুকি স্কুলেই আমি বলবো প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করতে পারে। তো ভবিষ্যতে ভবিষ্যতে যেন সঙ্গীত শিক্ষার জন্য যেন আমরা আলাদা একজন শিক্ষক পাই, আলাদা যেন তবলচিওলা পাই, সেই উদ্যোগ আমাদের গ্রহণ করা হয়েছে। আমরা অনেকদিন আগেই আমাদের এলাকার গৌর সন্তান মাননীয় সচিব সম্পদ বাবুর মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। আমরা হয়তোবা সহসা একজন সঙ্গীত শিক্ষক এবং একজন তবলচিওলা পেয়ে যাব। এতে করে তোমরা আরও বেশি তোমাদের মেধাকে বিস্তার করার সুযোগ পাবে। এই প্রত্যাশা থেকে আজকে তোমরা যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আসো, যারা পুরস্কৃত পাও নাই তাদেরকেও আমি আগামী বছর জন্য অভিনন্দন জানিয়ে আমার অনুভূতিটা এখানে এসে বিশেষ করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি সন্দেহবাজার প্রকৌশলী মৃগাঙ্গ প্রসাদ বড়ুয়া মহোদয়কে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে গেস্ট অফ অনার শিক্ষা বিস্তারে যার অসামান্য কৃতিত্ব অনুশিকার্য আমেরিকান প্রবাসী প্রতিষ্ঠাতা পরিচালক খাজেদা আনোয়ার ফাউন্ডেশন সন্দেহবাজার আনোয়ার হোসেন মহোদয়কে সংক্ষিপ্ত আকারে উচ্চ উদ্দীপনামূলক বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ওনাকে বক্তব্য দেওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার সম্পর্কে বলছি। ওনার টিম হচ্ছে লো সাইড বিহাইন্ড স্কুল, অর্থাৎ স্কুল থেকে কোনো শিশু বাইরে থাকতে পারবে না, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে আমাদের এই প্রতিষ্ঠানে তিনি বিজ্ঞান শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছেন 1000 টাকা করে, যারা অত্যন্ত গরিব কিন্তু লেখাপড়া করার আগ্রহ আছে, অসচ্ছল, তাদেরকে তিনি আজকে বিজ্ঞান শিক্ষার্থীর হাতে সাজেদ আনোয়ার ফাউন্ডেশন বৃত্তি তুলে দেবেন। সাজেদ আনোয়ার ফাউন্ডেশন যে কথাটা আমরা বলেছি ওই কথাটা ওই সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন জনাব আনোয়ার হোসেন। ওনার যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগের সফল বাস্তবায়ন হোক সেটা আমরা প্রত্যাশা করছি। এবং সাথে সাথে আজকের গেস্ট অফ অনারকে আমরা দাঁড়িয়ে একটু করতালির মাধ্যমে ওনাকে আজকের অনুষ্ঠান লেখাপড়ার জন্য থেকে যাবে। যদি কষ্ট হয় পড়তে, তুমি মেধাবী, তুমি পড়তে চাও, সুতরাং আমার নাম্বার যেভাবে হয় কালেকশন করে, আমার মায়ের নাম্বার, আমার মা বাড়িতে আছে, বেঁচে আছে, আমাকে নক করলে আমি আমেরিকায় থাকলেও আমি সঙ্গে সঙ্গে সাড়া দেবো। এ বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে গেস্ট অফ অনার সন্দেহবাজার আনোয়ার হোসেন মহোদয় আমেরিকান প্রবাসী প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদ আনোয়ার ফাউন্ডেশন। আপনার এই অবদান আমরা আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবো। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পত্র প্রতিষ্ঠান গভর্নিং বডির সম্মানিত সভাপতি সদাবাজন আনাস আতাবুদ্দিন চৌধুরী মহোদয়কে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর চট্টগ্রাম ঐতিহ্যমণ্ডিত বিদ্যাপীঠ আচার্য বঙ্গবন্ধু বিদ্যালয় ও কলেজে
তিন দিন ব্যাপী সাংস্কৃতিক সাহিত্য ও ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে এই মুহূর্তে সবার সম্মানিত সভাপতি আমাদের স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব এবিএম গোলাম নূর, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থেকে যিনি আমাদেরকে ধন্য করেছেন এবং তার বক্তব্যের মাধ্যমে তার উদ্দেশ্য দেশের মানুষকে আলোকিত করার জন্য শিশুদের শিক্ষা থেকে যাতে বিচ্যুত না হয় সেই মত নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় ভাই আমেরিকান প্রবাসী জনাব আনোয়ার সাহেব উপস্থিত রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের অন্যতম প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা পরিবারের আলোকিত সন্তান প্রকৌশলী মৃগাঙ্গ প্রসাদ বড়ুয়া উপস্থিত আছেন আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্য ডাক্তার বিকে নাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য সুন্দর বক্তব্য রেখেছেন উৎসাহব্যঞ্জক বক্তব্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন ফরিদচরি সরকারি কলেজের অধ্যাপক জনাব রহমতুল্লাহ অন্যান্য পরম সম্মানিত অতিথি মণ্ডলী আমাদের টিভির সদস্য মণ্ডলী আমাদের পরম শ্রদ্ধা মহাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের তিন দিনের অনুষ্ঠান অত্যন্ত সাড়ম্বরে সফলতা অর্জন করেছে আমরা দেশে বসে ইভেন্ট দেখেছি আজকে আমরা বিমুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছি কৃত হয়েছি আমি যে ঠিকানা জসিম স্যার মতিন স্যার সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বক্তব্য আমি দেব না সভাপতি সেই বক্তব্যের মাধ্যমে আজকে সভা শেষ করবেন মাগরিবের সময় সন্নিকট পুরস্কার বিতরণ করতে হবে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এসে আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দুই তিন বছর করোনা মহামারীর কারণে আমাদের স্কুলে এ জাতীয় অনুষ্ঠান করা সম্ভব হয়নি দেরিতে হলেও আমরা গত আমার মনে হয় আজকে আমি যা দেখেছি আমার শারীরিক অসুস্থতার কারণে কাল এবং পরশু আসতে পারিনি আজকে আমি যেটা দেখলাম যতটুকু দেখলাম আমাদের গত তিন বছরকে বোধ হয় আমাদের এই তিন দিনের অনুষ্ঠান কভার করে দিয়েছে সবাই করাতে দিয়ে আমাদের স্যারদের উৎসাহিত করার জন্য অনুরোধ করব বক্তব্য ইনশাআল্লাহ আগামীতে রাখব আল্লাহ যদি পাঠিয়ে রাখেন আমি চাই তোমরা যারা আমাদের স্কুল এবং কলেজের শিক্ষার্থী লেখাপড়ার মাধ্যমে এসএসসি জেএসসি যদি থাকে এবং ইন্টার এই সমস্ত পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করে আমাদের মন ভরে দেবে এই প্রত্যাশা রেখে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের তিন দিনের আয়োজন অত্যন্ত সফলতায় কানায় খানায় ভরপুর হয়েছে তাদের প্রতি আবারও
ধন্যবাদ দুবার উপর জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের এবং প্রতিষ্ঠান পরিবর্তনের পক্ষ থেকে সভাপতি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি আচার্য বঙ্গবন্ধু চট্টোপাধ্যায় কলেজ কলেজের মাননীয় অধ্যক্ষ সদ্যবাজার এবং গোলাম নূর মহোদয়কে বিসমিল্লাহ রহমান রহিম। মানব ছেলে খেলতে চান ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্যাটস ক্রীড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাথে সাথে হাউস পরিদর্শন পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাজেদ আনোয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবর্গ, অভিভাবক মণ্ডলী এবং সাংবাদিক ভাই ভাইয়েরা, আমার সক্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজুকীয় শিক্ষা জীবনে, শিক্ষকতা জীবনে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আজকের এই দিবসটি। এই দিবসটি এতটুকু নানার ক্ষেত্রে আমাদের স্যারদের ভূমিকা ছিল অনস্বীকার্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানের সফলতা সবটুকু আমি আমার স্যারদেরকে দিয়ে দিলাম। আর এই আয়োজনের মধ্যে যে ব্যর্থতাগুলো আছে সবগুলো আমার কাঁধেই নিলাম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, তোমরা যেভাবে ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছ আমি অত্যন্ত আনন্দিত। তোমরা যেভাবে সাহিত্যকর্মে অংশগ্রহণ করে সাহিত্য শিল্প দেখিয়েছ তাতে আমি বিমোহিত। আমি যদি আগে দেখতাম তাহলে উপজেলা পুরস্কার, জেলা পুরস্কার, জাতীয় পুরস্কার হাইসকিয়াতে সীমাবদ্ধ থাকত। আশা করি ভবিষ্যতে এই পুরস্কারগুলো থেকে আমরা বঞ্চিত হব না। আজকের আয়োজনে সকলের অংশগ্রহণ আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ আফতাবউদ্দিন চৌধুরী মহোদয়কে। উনি এত ভালোবাসেন স্কুলটাকে, আমাদের কাছকে, ওনাকে না পেলে হয়তো আমরা এই সুন্দর অনুষ্ঠান করা সম্ভব হতো না। কৃতজ্ঞতা জানাচ্ছি আজীবন টাকা সদস্যকে এবং ধন্যবাদ জানাই সাজেদ আনোয়ার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আনোয়ার হোসেন স্যারকে। অনেক ব্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, তার এই ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।